অনেক কিন্তু ব্রেফ কোয়েশ্চেন করছেন মাসাল্লাহ নাজমুল হোসেন শান্ত বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরমেটেরই ক্যাপ্টেন হিসেবে আছেন তিনি রিসেন্টলি ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজের প্রথম টেস্ট হারার পরে প্রেস কনফারেন্সে শান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তবে একটা প্রশ্নের উত্তর আমাকে কিছুটা ভাবাচ্ছে প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক শান্তকে জিজ্ঞেস করেন যে সাকিব আল আসান্ত বেশ অনেকদিন ধরেই ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারছেন না ব্যাটিংটা তো তিনি যাচ্ছে তাই করছেন অনেক আগে থেকেই রিসেন্টলি তার আঙুলে ব্যথা পাওয়ায় এবং আঙুলে সার্জারি হওয়ায় তিনি বলটাও ঠিকভাবে গ্রিপ যার কারণে বোলিং পারফরমেন্সটাও ইদানিং খারাপ হচ্ছে সেই সাথে ফিল্ডিংয়েও তাকে যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে তো এরকম একটা সিচুয়েশনে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেবার কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে শান্ত যে রিয়েকশনটা দিয়েছেন অনেক কিন্তু গ্রেফ কোশ্চেন করছেন মাশাল্লাহ এই রিয়েকশনটা বা এই উত্তরটা আসলে কি বোঝাচ্ছে যে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার কথা বলা কিংবা ভাবাই অনেক সাহসের কাজ কিন্তু কেন সাকিব আল হাসান হোক শান্ত হোক কিংবা শেখ হাসিনা হোক কেউ যদি দীর্ঘদিন ধরে ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে না পারে তাকে দল থেকে বাদ দেয় সমস্যাটা কি একটা দলে প্লেয়ারই তো থাকে মোটে এগারো জন তার মধ্যে একটা প্লেয়ার যদি পারফর্ম করতে পারবে না এটা আমি আগে থেকেই জানি তাকে কেন আমি দু চার ম্যাচের জন্য হলেও রেস্ট দিতে পারবো না নিঃসন্দেহে সাকিব আল হাসান পৃথিবীর সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের অন্যতম সেরা একজন প্লেয়ার কিন্তু এইসব তকমা থাকার কারণে সেই প্লেয়ারটা যদি বর্তমান পারফর্ম করতে না পারে তারপরও তাকে কি আমার বছরের পর বছর দিনের পর দিন দলে বয়ে বেড়াতে হবে যাই হোক পরবর্তীতে আরো একটি প্রশ্নের জবাবে শান্ত বলেন যে কারো ইন্ডিভিজুয়াল না কিংবা বলতে চাচ্ছেন না কেউ যদি দলে থেকে পারফর্ম করতে না পারে কিন্তু বিপরীতে সে যদি দলের প্রতি একটা ভালো মনোভাব রাখে এবং সে যদি পারফর্ম করার জন্য পরিশ্রম করতে থাকে সেটাই শান্তর জন্য যথেষ্ট আরে পরিশ্রম তো গাধাও করে তাই বলি কি আপনি ঘোড়ার রেসের মধ্যে গাধাকে নামিয়ে দিবেন দুই সালের এই মডার্ন ক্রিকেটের জামানায় আপনি তো এমন কাউকে দলে বয়ে বেড়াতে পারবেন না যে আসলে ঘোড়ার রেসে নেমে গাধার মতো শুধু পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ঘোড়ার মতো পারফর্ম করতে পারছে না কেউ যদি পারফর্ম করতে না পেরেও শুধুমাত্র পরিশ্রম করে যাচ্ছে বলে তাকে আমার দিনের পর দিন দলে বয়ে বেড়াতে হয় তাহলে আমি বিকল্প প্লেয়ারটা পাবো থেকে ভাই দলের নিয়মটাই তো এমন হবার কথা না যে এখানে শুধুমাত্র পরিশ্রম দিয়ে কোনো কাজ হবে না এখানে দলে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে আর যদি আপনি একাধিকবার সুযোগ পেয়েও পারফরমেন্স করতে না পারেন তাহলে আপনাকে দল থেকে বাদ দেওয়া হতেই পারে আপনি হন সেক্ষেত্রে শান্ত লিটন সাকিব কিংবা তামিম কিন্তু না আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে পারফর্মেন্স অতটা গুরুত্বপূর্ণ বিষয় না তার কাছে হচ্ছে একটা প্লেয়ারের ইচ্ছা আছে কিনা ভালো পারফর্ম করার সে ভালো পারফর্ম করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিনা সেই প্লেয়ারটা ভালো পারফর্ম করার জন্য পরিশ্রম করে যাচ্ছে কিনা এটাই আমাদের ক্যাপ্টেনের কাছে অনেক বড় বিষয় কিন্তু আলটিমেটলি আমরা যেসব দলের সাথে খেলি আমাদের বিপক্ষ যে দলগুলো তাদের নিয়মটা কিন্তু এমন হয় না তাদের কাছে তাদের দলে যেসব প্লেয়ার শুধুমাত্র চেষ্টা আর পরিশ্রম করে যায় তাদেরকে তারা নেটে পাঠিয়ে দেয় সেখানে আর অনেক বেশি পরিশ্রম করার জন্য অনেক বেশি চেষ্টা করার জন্য দলে শুধুমাত্র সেই প্লেয়াররাই জায়গা পায় যারা পারফরমেন্স করে যারা পারফর্ম করে দলে টিকে থাকে কিন্তু আমাদের দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে পারফরমেন্সের থেকে পরিশ্রমটাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র পরিশ্রম দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না তাই দিন শেষে ম্যাচের রেজাল্টগুলো আমাদের পক্ষে খুব একটা আসে না এখন আমাদের ক্যাপ্টেন নাজ নাজমুল হোসেন শান্তর কাছে কেন পারফরমেন্সের থেকে ইচ্ছা চেষ্টা আর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ এটা আপনারা বলতে পারেন কারণ নাজমুল হোসেন শান্ত নিজেই ভালো পারফর্ম না করে বা কন্টিনিউয়াসলি পারফর্ম করতে না পেরেও শুধুমাত্র ইচ্ছা চেষ্টা আর পরিশ্রমের দোহাই দিয়ে বহু বছর ধরে দলে টিকে আছে তিনি সত্যিই এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে পারফরমেন্সের থেকে পরিশ্রমটাই বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বছরের পর বছর শুধু পরিশ্রমী করে পারফরমেন্সটা আর তার করা হচ্ছে না